কর্মচারীদের কাজে ফাঁকি অভিযোগ প্রমাণিত হলে সরাসরি সাসপেন্ড আগে হুঁশিয়ারি দিয়েছিলেন মন্ত্রী সুধাংশু দাস। মঙ্গলবার মন্ত্রী নিজেই হাতে নাতে ধরে চারজনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন মন্ত্রী সুধাংশু দাস। লক্ষ্য একটাই, তার দায়িত্বে থাকা দপ্তরগুলিতে যেন কোনো ধরনের অস্বচ্ছতা না থাকে এবং দপ্তরগুলোকে যেন উন্নতির শিখরে পৌঁছানো যায়। সেই লক্ষ্যে প্রায় প্রতিদিনই কখনো নিজের দপ্তরের অধীন বিভিন্ন অফিসগুলোতে কিংবা হোস্টেলগুলোতে আচমকাই পরিদর্শনে যাচ্ছেন, কথা বলছেন কর্মচারীদের সঙ্গে, শুনছেন তাদের সমস্যার কথাও। আবার কখনো বা নিজের দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরগুলির আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করছেন দপ্তর সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে। সরকারি কর্মচারীরা সঠিক সময়ে অফিসে আসে না, এমন একটা বদনাম রয়েছে। এই বদনাম তার অধীনে থাকা দপ্তরগুলি থেকে উঠিয়ে দিতে হবে। সঠিক সময়ে অফিসে আসা যাওয়া এবং সঠিক কাজ করার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। মানুষ যাতে পরিষেবা পায়, ভোগান্তির শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে কর্মচারীদের। তবে কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে নোটিশ নয়, সরাসরি সাসপেন্ড করা হবে। মঙ্গলবার সেই মোতাবেক আচমকাই তপশিলী জাতি কল্যাণ দপ্তরে পরিদর্শনে যান মন্ত্রী সুধাংশু দাস। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষ যাতে সুষ্ঠু পরিষেবা পায় এবং হয়রানির শিকার না হয় তার জন্যই এই আচমকা পরিদর্শন মন্ত্রীর। সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ। এসসি দপ্তর, এআরডি দপ্তর এবং মৎস্য দপ্তরে সরকারি কর্মচারীরা সময় মতো অফিসে আসে না, এই বদনাম গোছাতে ধারাবাহিকভাবে পরিদর্শনে যাচ্ছেন তিনি। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবারও আচমকায় তপশিলি জাতি কল্যাণ দপ্তরে পরিদর্শনে আসেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পরিদর্শনে এসে অফিসের চারজন কর্মচারীর অনুপস্থিত থাকায় তিনজনকে শোকজ করার নির্দেশ এবং একজনকে সাসপেন্ড করার নির্দেশ দিলেন মন্ত্রী সুধাংশু দাস। চারজনের মধ্যে একজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। প্রায়ই সেই কর্মচারী না জানিয়ে অনুপস্থিত থাকে, তাই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। চারজন অ্যাবসেন্ট আছেন এখন পর্যন্ত পেয়েছি। তার মধ্যে একজনের নামে খুব সিরিয়াস এলিগেশন পাওয়া গেছে যে রেগুলার সে অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট থাকে আনঅথোরাইজডলি। তো আমি ডাইরেক্টর সাহেবকেও বলেছি তার জন্য সাসপেনশন লেটার রেডি করার জন্য, প্রপোজ করার জন্য আমরা তাকে ইমিডিয়েট সাসপেন্ড করে দেব। মূল বক্তব্য হচ্ছে অফিসের কালচার ফিরিয়ে আনতেই হবে কোনোভাবেই, মানে কোনো রকমের কি বলে ক্যাজুয়াল ডিউরিং দ্য অফিস ডিউটি এটা মানা যাবে না, বরদাস্ত করা হবে না। সমস্ত কর্মচারী নিজ নিজ দায়িত্ব মেনে পাবলিকের প্রতি দায়বদ্ধতাকে স্বীকার করে কাজ করতে হবে, টপ টু বটম। আমি যেমন কাজ করব, আমার নিচের সেক্রেটারি, ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর যারাই আছেন, একদম আপ টু গ্রুপ ডি লেভেল পর্যন্ত স্টাফ সবাই আমার আন্ডারে দপ্তর, এগুলি ফাংশনাল হবে, সবাই স্ট্রংলি বা খুব মানে সিরিয়াসলি কাজ করবে। পাবলিক যেন কোনোভাবে আমাদের দপ্তর থেকে হয়রানি না হয়, তারা যেন কোনোভাবে মানে তাদের বেনিফিট পেতে অসুবিধা না হয়, এই এটাই মূল উদ্দেশ্য। যারা আমি আবারও আপনাদের মাধ্যমে, বিশেষ করে আমার তিন দপ্তরের এসসি ওয়েলফেয়ার, ফিশারি ডিপার্টমেন্ট এবং এআরডি ডিপার্টমেন্ট, আমি অনুরোধ করব সমস্ত এমপ্লয়ি বন্ধুদের যে এই রাজ্যের মানুষের প্রতি আমরা যে দায়বদ্ধতা নিয়ে কাজ শুরু করেছি এটা আমার একার দ্বারা সম্ভব নয় কিংবা সচিব কিংবা অধিকর্তার দ্বারা সম্ভব নয়, এটাকে মানুষের কাছে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আমি অনুরোধ করব আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা চাই আমাদের তিন দপ্তরের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক, সামাজিক এবং প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি। এই মন্ত্রীর এই পদক্ষেপে কর্মচারী মহলে শুরু হয় কম্পন, খুশি জনসাধারণ। উদ্দেশ্য একটাই, মানুষ যাতে পরিষেবা পায়, ভোগান্তির শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে কর্মচারীদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।